করে শুরু করলাম, মানে ব্যবসাটা দাদারা টাকা দিয়েছিল। প্রথমে আমি মানে প্রথমে 3000 টাকা তুলেছিলাম, 3000 টাকা থেকে একটা শুয়োর নিয়েছিলাম, মানে শুয়োরটাও বেড়ে গেল, তাহলে এখানে বিক্রি হলো। সেইটা দিয়ে মানে সর্ষে আলু আর কুমড়ো ভেন্ডি লাগিয়েছিলাম। আমরা কষ্ট করে তো খাচ্ছি না, এই কষ্ট করে করছি তো বিলাতি চাষ করি, বেগুন, জীবজন্তু করে ছাগল আর মুরগি আর কিছু না। আমাদের পাইকার আছে তো, ছাগল ভেড়ার পাইকার আছে জিনিস, ওই তো বসন্তপুরে গোদাম আছে। আর মশলাটা আমার আছে, মানে সবজিটা আমি কেমন নিই, যখন কম দামে পাই তখন সবজিটা নিই। এই তখন আমরা একবার দুবার ওইরকম ঠকে গেলি, পরপর আমরা তদর পাবো ওইরকম করে এবার বুঝলি। আমাদের তো দিন করা আছে, 8 দিনে 1 দিন আমরা বসি। এটা কি এই দাদারা যখন এই আমরাকে বললো তো যে এই গ্রুপটা করলি আমরা? আর দাদারা আসে, আমরা বসি সবাই 10 জন মহিলারা, সেখানে গোল ঘেরা হয়ে বসি, তারপরে ধূপ জ্বালাই, প্রার্থনা বলি, পয়সা টয়সা জমা করি, আর মিটিং হয়, আলোচনা হয়, সাহায্য করি। মানে যে দিদি হয়তো পারছে না, সেই দিদি মানে এখান থেকেই টাকা নেয়। আর এই যে আমাদের গ্রুপে যদি কেউ ঝগড়া ঝাঁটি লাগে, ওইটা আমরা বলি যে ঝগড়া করিস না। তাহলে কী করে পেঁচবো, আমি তো এগোবো। আর সে আগেকার কথা বাদ দাও, এখন ওইটা ভাবলে এখন মানে অন্যরকমের হয়ে যায়। এখন যত মানে দিন যাবে তত তুমি এগিয়ে ভাবো। ওই যে ছাগল বিকেছিলাম, ওই টাকাগুলো জমা করেছি। আমাদের রোজগার টাকায় জন টাকায় বাড়ালি, এত 25,000 এই বছর মেশিন নিয়েছি। ওই মাছ টাছেই খাই, ঘরে হয় ওইগুলাই খাই। এখন 2 সপ্তাহ 2 দিন সপ্তাহে 1 দিন হচ্ছে, মাছ হলো মাংস হলো। এই যেমন সব কিছুই পাচ্ছি, খাবার দাবার থেকে খাতাপত্র কোনো অসুবিধা হচ্ছে না। আমার কি স্বপ্ন, আমি তো বলছি আমি আমার সন্তানদের নিয়ে হচ্ছে লেখাপড়া শিখাবো। এটা কিনে দিয়েছে বাবা মা, গান বাজবে না এখন, চিপস নেই তো। এই যে সেই গ্রীষ্মকালে বাবু ব্যবসা করবো, ওই বিক্রি করবো, মানে পাক সেটা বিক্রি করবো 30 টাকা কিলো। মানে ওই মানে চাষ আর ব্যবসা মানে ওইটা যদি আমি করতে পারি ঠিক, তাহলে আমি উপরে উঠতে গেছি। আর আমার আমাকে কেউ আর কেউ কিচ্ছু করতে পারবে না।